রংপুরে এই ধরনের ফ্রেশ ফুড খুব একটা কিন্তু পাওয়া যায় না। খাসির মাংস আর আলু ছোট ছোট পিস করে কাটা, আর সঙ্গে বড় বড় নরম নরম লুচি, মুখে দিতেই অন্যরকম একটা স্বাদ লাগলো। সঙ্গে ছিল কিটক্যাট মিল্কশেক আর 100 টাকার চিকেন সমুচা। কি অবাক হচ্ছেন 100 টাকার চিকেন সমুচা শুনে? জি, এই 100 টাকার চিকেন সমুচা খাওয়ার জন্য আজকে আমি রংপুর শহরে ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমি আছি রংপুর শহরের গার্লস স্কুলের যে মোড়টা আছে না, ওই জায়গায় ফুলের দোকানগুলোর পাশে। এই যে ফুলের দোকানের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে ইঞ্জিনিয়ার পাড়ার দিকে, এইটাতে যাব। এই গলিতে গেলেই আপনি 100 টাকায় চিকেন সমুচা ট্রাই করতে পারবেন, পাশাপাশি আরও অনেকগুলো সুস্বাদু আইটেম আছে, সেগুলোও আমরা ট্রাই করে দেখব। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি ইঞ্জিনিয়ার পাড়া পানির ট্যাঙ্কির নিচে। আমি একটু লোকেশনটা বুঝাই দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে গার্লস স্কুলের পাশে যে আপনার ফুলের দোকানগুলো আছে, এই রোড দিয়ে সোজাসুজি চলে আসবেন। আসলে এখানে দেখতে পারবেন লুনাস কুকিং অ্যান্ড ডাইনিং। তো এই জায়গায় 100 টাকায় চিকেন সামোসা পাওয়া যায়, এইটা ট্রাই করার জন্য আসছি, পাশাপাশি আরও অনেকগুলো আইটেম আছে সেইটা ট্রাই করব। তো চলেন ভিতরে যাই, ভিতরের পরিবেশটা দেখি এবং আপনাদের সঙ্গে খাবারের মানটা শেয়ার করি, চলেন। এই রোডেই হাতের ডান দিকে আপনি দেখতে পারবেন লুনাস কুকিং অ্যান্ড ডাইনিং। এখানে আসলেই আপনি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি অনেক ধরনের খাবারের স্বাদ কিন্তু গ্রহণ করতে পারবেন। তো চলেন কথা না বাড়াই, আমরা ভিতরে যাই। এখানে বাহিরেও বসার জায়গা আছে, আবার ভিতরেও বসার জন্য স্পেস আছে। চলেন আমার ক্যামেরার সাহায্যে একসঙ্গে ভিতরে যাব, ভিতরে যেয়ে আমরা দেখব ভিতরের পরিবেশটা কেমন। খুব সাজানো গোছানো, ছোটোখাটো একটা সুন্দর রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে আপনি ফ্যামিলি সহ বসে এখানকার খাবারগুলো উপভোগ করতে পারবেন, পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন যে খুব যে পরিমাণে বসার যে স্পেস আছে তা না, কিন্তু অনেক সুন্দর, অনেক পরিপাটি করে সাজানো গোছানো। তো আমার মনে হয় যে এখানে আপনি গেলে আপনার মন ভালো হবে, পাশাপাশি এখানকার খাবারগুলো কেমন। চলেন আগে এখন সেটা দেখি, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের যাওয়া উচিত হবে কি না। এই যে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের খাবার আমি নিছি, দেখতেই পাচ্ছেন। তো খাবার যেহেতু চলে আসছে, চলেন দেরি না করে খাবারগুলো খাওয়া শুরু করি এবং এখানকার খাবারের মান কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, আমার এখানে খাবার চলে আসছে। এখানে আমি সমোসা নিছি, চিকেন সমোসা, তারপরে মাটন আলু কষা, এটা একটা প্যাকেজ, তারপর হচ্ছে দোসার একটা প্যাকেজ, আর সঙ্গে আছে হচ্ছে বুটের হালুয়া। তো চলেন খাওয়া শুরু করি। প্রথমে আমরা চিকেন সমোসাটা ট্রাই করবো, কারণ চিকেন সমোসাটা প্রথমে দেওয়া হয়েছে। এখানে 4টা চিকেন সমোসা আছে, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। তো চলেন ট্রাই করে দেখি কী অবস্থা। হালকা করে ধনে পাতা দেওয়া আছে আর সঙ্গে সস দেওয়া আছে। সস ছাড়া প্রথমে আমি একটু মুখে দিব, দেখি কেমন লাগে। এই যে চিকেন সমোসা, তো চলেন মুখে দিই, বিসমিল্লাহ। চিকেনটা একদম মিহি করে দেয়া, সঙ্গে আলু আছে, পেঁয়াজ আছে, এটা কিন্তু টেস্টটা খেতে অনেক ভালো লাগতেছে। সমোসা আমি ভাবছিলাম একটু শক্ত হবে, বাট এটা খুব সুন্দর সফট। চলেন একটু সস ভরাই খেয়ে দেখি। এটা আসলেই খেতে মজা। প্রাইসটা আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, বাট কোয়ান্টিটিটাও কম মনে হতে পারে, বাট খাবারটা কোয়ালিটিফুল এবং টেস্ট অনেক, এটা অবশ্যই ট্রাই করা যেতে পারে। এবার চলেন দোসাটা ট্রাই করি। আমি একটু এটা ভেঙে দেখাই পুরোটা সমুচাটা, তাহলে আপনারা তো বুঝতে পারবেন। এই যে পুরোটাই ভাঙলে বুঝতে পারবেন, আলু, তারপরে পেঁয়াজ এবং হচ্ছে আপনার মুরগির যে চিকেনের যে ইয়েটা, এটা পুরোটা খুব সুন্দরভাবে মিক্স করা। চলেন এবার দোসা ট্রাই করবো। দোসার ভিতরে এই যে আলুর একটা সবজি দেখতে পাচ্ছেন বা পুর দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি যেমন ছিল ওইভাবে তৈরি করলাম। করার পর আমরা প্রথমে, এখানে দুই ধরনের সস আছে, একটা আছে টমেটো আর একটা খেলে বোঝা যাবে, প্রথমটাকে খাই। এই সসটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এবার আমি আলুতে কামড় দিব, চলেন। আলুর যে ভিতরে পুরটা বা তরকারিটা দেওয়া আছে,
এটা কিন্তু মুখের মধ্যে একটা খুব ভালো স্বাদ তৈরি করতেছে, একটু স্পাইসি, বাট সব মিলে এই যে দোসার যে ইয়েটা আছে এটার সঙ্গে এই সসটা দিয়ে এটা ভালোই মনে হচ্ছে। এবার চলেন পাশে যে সসটা দেয়া এটা দিয়ে একটু ট্রাই করি। এই সসটা দিয়ে যদি আপনি খান তাহলে আপনার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর এটা দিয়ে খেলে একটু ঝাল ঝাল লাগবে। তো এটা দিয়ে প্রচণ্ড ঝাল আমি একবার নিয়েছি, আমার কাছে খুবই ঝাল মনে হয়েছে। তো এটা দিয়ে ডিফারেন্ট স্বাদ আসতে স্যার, এটা দিয়ে ডিফারেন্ট স্বাদ, খাবারটা মজা। এটার প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকা দিয়ে একজনের জন্য বিকেলের খুব ভালো নাস্তা আপনি বলতে পারেন, ভালো লাগবে। আচ্ছা এবার আমি ট্রাই করবো হচ্ছে মাটন কিমা কষা, যেটা এখানে মাটন আর আলু খুব সুন্দর একটা ডেকোরেশন করে কিন্তু দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উপরে শুধু তেলের পরিমাণটা দেখেন, প্রচুর পরিমাণে তেল দেয়া আর ধনে পাতা দেয়া, যেটা দেখেই আপনার খেতে ইচ্ছা করতেছে। আর সঙ্গে এই যে এই টাইপের চারটা লুচি আছে, এই চারটা লুচি পাশাপাশি হচ্ছে এই যে মাটন, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো চলেন লুচিটা দেখাই, একদম নরম লুচি, যেগুলো আপনার সচরাচর হয় ওই রকমই, আর অনেক বড় সাইজ তো আপনারা দেখলেনই। তো চলেন আমরা একটু এখান থেকেই খাই, আর নিচে না নামে আমি একটু চামচ দিয়ে তারপর আপনাদেরকে দেখানোর জন্য, একটা চামচ নেই জিনিসটার কেমন। এই যে আলু এবং মাটন আমি একটু সামন থেকে দেখাচ্ছি, আলু এবং মাটন খুব ছোটো ছোটো করে এখানে কিন্তু দেয়া আছে। তো আমি এটা একটু মিক্স করে ফেলি, তাহলে আমার এটার স্বাদটা হয়তো আর একটু বেশি মনে হবে। ওকে আমি এখান থেকেই এটা ট্রাই করব, আলাদাভাবে এটা আমি ইয়ে করতেছি না। তো এই দেখেন লুচি আর হচ্ছে মাটন নিয়ে নিছি, মুখে দিই। তো মুখে দিলাম, একবার মুখে দিয়ে এই খাবারের স্বাদ আমার কাছে ডিসক্রাইব করা সম্ভব না, চলেন আরেকবার মুখে দিই। এখানে মাটনের কিমাটা এত মিহি করে করা যে আপনি হয়তো দেখলে খুব একটা বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি মুখে দিচ্ছেন আলুর পাশাপাশি মাটনগুলো যখন মুখে পড়তেছে না, খুব সুন্দর একটা স্বাদ তৈরি করতেছে। আর আমার হাতের কালার দেখেই বুঝতে পারতেছেন যে এটা খেতে কতটা মজা। আমি আরেকটু নিই, এই দেখেন কালারটা শুধু দেখেন। এটা অনেক মশলাদার একটা খাবার, পাশাপাশি খাবারটা আপনার মুখের মধ্যে একটা ভালো স্বাদ তৈরি করবে। আমি একটু দেখাই, প্রচুর পরিমাণে তেল এবং মশলা দেয়া, যারা এরকম তেল মশলা খেতে পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা একটা পারফেক্ট চয়েস হবে। আর এই লুচির সঙ্গে, লুচিটা যেহেতু পাতলা লুচি, লুচির সঙ্গে এই জিনিসটা খুব ভালো যাচ্ছে। আমার মনে হয় যে এই খাবারটা অবশ্যই আপনার ভালো লাগবে। যদি আপনি 200 টাকা দিয়ে নাস্তা করতে চান একবেলা, দুজন মিলে ওটা খেতে পারবেন, কারণ পরিমাণ যেহেতু বুঝলেন, চারটা লুচি থাকে সঙ্গে এটারও পরিমাণ দেখলেন, দুইজন অনায়াসে ট্রাই করতে পারবেন একসঙ্গে। এবার এখানকার যে বুটের হালুয়াটা আছে, ওনাদের নিজস্ব ইয়ে মানে নিজেরাই তৈরি করে, তো সেটা এবার ট্রাই করবো, চলেন। ওয়াও এটা দেখতে কিন্তু সুন্দর, ফোন থেকে দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো চলেন বুটের হালুয়াটা একটু মুখে দিই। এই যে এটা অনেক মজা, বুটের হালুয়াটা অনেক মজা। আর বাসায় একটু শক্ত শক্ত আমরা যে ধরনের খাই ওই রকম না, একদম নরম। আর এই হালুয়াটা থেকে কিন্তু ঘির একটা খুব ভালো ফ্লেভার আসতেছে, তার মানে ঘি এখানে ইউজ করা হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগতেছে আমার কাছে। কিটক্যাট মিল্ক শেক, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। চলেন ট্রাই করে দেখি। Actually,
উপরে আপনার কিটক্যাট দেওয়া আছে, ওয়েফার দেওয়া আছে একটা, আর উপরে দেখেন চকলেট দেওয়া আছে, আর বিভিন্ন ধরনের আপনার ছোটো ছোটো চকলেট টাইপের কিছু দেওয়া আছে, যে কারণে স্বাদটা ভালোই লাগতেছে। আর ভিতরে থিকনেসটা তো দেখতেই পারতেছেন, এটা অনেক মজার। এটা ট্রাই করবেন, হালুয়া ট্রাই করবেন, আর তো কি ট্রাই করবেন বলে দিলাম। সবগুলো আইটেমই অনেক ফ্রেশ ফুড এবং খেয়েও অনেক মজা আছে। রংপুরে এই ধরনের ফ্রেশ ফুড খুব একটা কিন্তু পাওয়া যায় না, এটা মাস্ট ট্রাই। এই যে আপনার খাবারটা লুচি এবং হচ্ছে খাসির যে, এটাও মাস্ট ট্রাই। চিকেন সমোসা আমার পার্সোনালি আমার কাছে ভালো মনে হয়েছে। যদি আপনার মনে হয় যে কোয়ান্টিটি ঠিক আছে, আপনি অর্ডার করতে পারেন। আর এই যে খাবারটা দোসা, আর হচ্ছে সঙ্গে এই দুটা সস থাকে, আরও একটা সস থাকে, আজকে শেষ হয়ে গেছে এই কারণে দেয়নি। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে এই দুটো আইটেম আমার কাছে খুবই ভালো লাগছে। আর পার্সোনালি যদি আপনার পকেটে একটু টাকা পয়সা থাকে, আপনি এই আইটেমটাও ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পেজটা ফলো না করে থাকলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।